হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চ্যাটার্জি আবার চলে এসেছি তোমাদের সকলের মধ্যে। আপনারা সকলেই এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একই ব্লক অ্যাসোসিয়েশনে দুর্গাপুজো প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজ আমাদের পিতৃপক্ষের শেষ দিন, কাল শুভ মহালয়া এবং পরশু দিন থেকে নবরাত শুরু হয়ে যাচ্ছে। তো আজ রাতে আমাদের এখানে একে ব্লক অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর প্যান্ডেলে মায়ের মূর্তিতে চক্ষুদান হচ্ছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন শিল্পী মিন্টু ওখানে বসে রয়েছে এবং কি অসাধারণ দক্ষতার সঙ্গে মায়ের চক্ষুদান করছে। আপনারা এখানে যারা আমার ব্লগিংয়ে আছেন তারা সকলেই জানেন যে মূর্তিটা আমরা তৈরি করি মাটি দিয়ে, এবং যতক্ষণ না সেই মূর্তিতে চক্ষু প্রতিষ্ঠা হচ্ছে, চোখটা আঁকা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ছবিটা ইনকমপ্লিট থেকে যায়। এবার আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে মায়ের ছবিটা পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা বলতে পারি যে চোখটা দান করবার পরে ছবি মূর্তিতে যেন প্রাণ এসেছে। আমি সল্ট লেক কা একে ব্লক অ্যাসোসিয়েশন কি দুর্গাপূজা প্যান্ডেল মে হুম, পিতৃপক্ষ চল রা হ্যায়, কাল মহালয়া, পরশু সে নবরাত শুরু হো জায়েগা। আজ পিতৃপক্ষ কা লাস্ট দিন হ্যায় আর আজই হাম লোগ মাতা রানী কি দেবী জি কে মূর্তি মে চক্ষুদান কর রহে হ্যায়। আর্টিস্ট মন্টু ইহাঁ পে প্রেজেন্ট হ্যায় সবকে সামনে, আপ লোগ দেখ রহে হ্যায়। ইতনা এক্সেলেন্ট ওয়ে মে, ইতনা পারফেকশন কে সাথ মা কি মূর্তি মে উনহোনে চক্ষুদান কিয়া। ইয়ে জো মূর্তি হাম লোগ বানাতে হ্যায়, ইয়ে মূর্তি দীপেন মন্ডল জি নে বানায়া, উনহোনে ইয়ে মূর্তি মিট্টি সে বানায়া। আর জব তক না চক্ষুদান হো রাহা হ্যায় তব তক হাম লোগো কো পতা হ্যায় কি ইয়ে মূর্তি ইনকমপ্লিট রহে জাতে হ্যায়। আর আভি সব আপ লোগ দেখিয়ে কি মা কি মূর্তি মে জো চক্ষুদান কিয়া হ্যায় ইসমে মূর্তি পুরি কমপ্লিট হো গিয়া আর উসমে আধা প্রাণ ভি আ গিয়া। আভি ধীরে ধীরে কেসে মা কি মূর্তি মে হাম লোগ চক্ষুদান কিয়া, কিভাবে মায়ের মূর্তিতে ধীরে ধীরে চক্ষুদান করা হয়েছে, সেগুলোকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। সঙ্গে থাকবেন, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরবো।